নমস্কার বন্ধুরা আমি সুকুমার আপনারা দেখছেন সানভি ইউটিউব চ্যানেল আজ আমরা জানবো নতুন মিটার অ্যাপ্লিকেশন অনলাইনে কীভাবে করতে হয় তো ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন তা নাহলে কোথাও না কোথাও আপনাদের মিস্টেক হয়ে যেতে পারে আর ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাইরেক্টলি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা গুগল পে যে গিয়ে ডাব্লিউ দিয়ে ক্লিক করব তো ওখানে দেখুন প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন আসছে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব তারপরে দেখুন নিচে আসছে এলটি আদার্স এলটি আদার্সে ক্লিক করব এরপরে দেখুন নিউ ইউজার নিউ ইউজারে ক্লিক করব তারপর দেখুন নেম যার নামে মিটারটা হবে তার নামটা আমরা দিয়ে দেব নিচে তার মোবাইল নাম্বারটা দেব যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আবার আমাকে এখানে ইনপুট করাতে হবে তো জেনারেল ওটিপিতে ক্লিক করব মোবাইলটার সাথেই রাখবেন সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে ওটিপিটা আমরা বসিয়ে দেব দিয়ে ভ্যালিটে ক্লিক করব দেখুন আপনার এরপরে দেখুন মেল আইডি মেল আইডি আমরা দিয়ে দেব দেওয়ার পরে কনফার্ম মেল আইডি দিয়ে দেবো তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করবেন ক্রিয়েট করে প্রসেসে ক্লিক করবে দেখুন ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে এরপর দেখুন যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি ওখানে ইউজার নামে দিয়ে দেবে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে আপনি লগ ইন করবেন দেখুন আপনার প্রোফাইলটা খুলে গেছে এরপরে দেখুন কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন যেহেতু আমরা ব্যক্তিগতভাবে মিটারটা নেব তাই তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আপনার কাস্টমার কেয়ার সেন্টার আপনার কাছাকাছি যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপরে পেড মিটারে ক্লিক করবেন নেক্সট বটামে ক্লিক করবেন কনজিউমার টাইপ নরমালে ক্লিক করবেন এরপরে দেখুন আপনি যদি বাড়িতে বসান তাহলে ডোমেস্টিক হবে কোনো বিজনেসের ক্ষেত্রে হলে তাহলে কনজিউমার আপনার কমার্শিয়াল হবে তো আমি যেহেতু বাড়িতে মিটারটা বসাতে চাইছি তাই ডোমেস্টিক করলাম এরপরে যার নামে মিটার হবে তার নাম এবং নিচে তার টাইটেলটা দিয়ে দেব এরপরে দেখুন কেয়ার অফ দিয়ে বাবার নামটা দেবেন তাতে কি হয় যখন আপনার মিটারটা বাড়িতে পৌঁছবে বাড়ি খুঁজতে সুবিধা হয় ওই অ্যাড্রেসে আপনার বাবার নাম থাকলে কে অফ দিয়ে আপনার সঠিক অ্যাড্রেসে পৌঁছে যাবে এরপর পুরো অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখুন পিনকোড আছে পিনকোডটা আবার দিয়ে দেবেন এরপরে দেখুন আপনি রুরালে থাকেন কি আরবারে থাকেন যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে রুরাল করবেন আর শহর অঞ্চলে হলে আরবান করবেন তারপরে দেখুন সিঙ্গেলে সিলেক্ট করবেন ফেস সাধারণত গ্রাম অঞ্চলে সিঙ্গেলই হয় তারপর ভ্যালিডে ক্লিক করবেন তারপর নিচে দেখুন কত লোড আপনি নিতে চাইছেন আমি জিরো পয়েন্ট টু সিলেক্ট করবো জিরো পয়েন্ট টু অর্থাৎ দুশো লোড দুশো লোড কীভাবে হয় ভেরিফাই করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি বাড়িতে একটা লাইট একটা ফ্যান চালাবেন তো সেখানে আপনার দুশো লোড মানে ঠিকই আছে আপনি ধরুন টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন বাদ দিন ধরুন টিভি ফ্রিজ এ সমস্ত কিছু যদি চালাতে চান তাহলে আপনি তিনশো বা চারশো এই ধরনের লোড করতে হবে দেখুন কোটেশান ক্যালকুলেটারে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার লোডটা ক্যালকুলেট করতে হয় দেখুন এখানে আমি একশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের তিনটে সিলেক্ট করলাম তো দেখুন আমার তিনশো লোড আসছে তো কেওয়ার্ড আসছে জিরো পয়েন্ট থ্রি তো আপনাকে দেখুন দুশো লোডের মধ্যে আসছে জিরো পয়েন্ট টু তো আপনাকে এই হিসাব নিয়ে কিন্তু আপনাকে ওখানে লোডের জায়গায় বসাতে হবে কত লোড নেবেন জিরো পয়েন্ট টু কি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এইভাবে এরপরে আপনাকে বলছে আপনি কি কোনো ডকুমেন্টস আপলোড করতে চান আপনাকে দরকার নেই কোনো ডকুমেন্টস নো করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিট হয়ে যাবে কোটেশান আপনার সাকসেসফুল হয়ে গেছে এরপরে ডাউনলোড কোটেশানে ক্লিক করবেন ডাউনলোড কোটেশানে ক্লিক করে আপনার কোটেশানটা কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দেবেন কোটেশানটা আপনি নিজের কাছে ডাউনলোড করে রেখে দেবেন যখন মিটার থেকে অফিস থেকে মিটার আসবে তখন যদি আপনার কোটেশান দেখতে চায় তা আপনি কোটেশানটা ওনাদের কাছে শো করাতে পারবেন তো ডাউনলোড মিটারে ডাউনলোড কোটেশান লেটারে ক্লিক করে আমরা কিন্তু কোটেশানটা ডাউনলোড করে নেব দেখুন কোটেশানটা ডাউনলোড করে নিলাম এরপর এটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেব এরপর দেখুন কোটেশানের যে টাকাটা সেটা আপনি অফলাইনেও পে করতে পারেন অনলাইনেও পে করতে পারেন অফলাইনে হলে আপনার নিজের কাছাকাছি যে কাস্টমার সার্ভিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন এই দেখুন নিউ কানেকশান ই নিউ কানেকশান ইপে আছে দেখুন এখানে ক্লিক করব তারপরে নেক্সটে ক্লিক করব দেখুন আপনি দুশো লোডের মধ্যে চারশো সাতচল্লিশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট গেট হয়ে সিলেক্ট করলাম যে কোনো একটা আইএ্রিতে ক্লিক করে কনফার্ম করলাম প্রসেস পেতে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং সব কিছুর মাধ্যম দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব কার্ডের ডিটেলসটা আপনি পূরণ করে নেবেন কার্ড নাম কার্ড নাম্বার এক্সপায়ার ডেট কার্ড হোল্ডার নেম টোটাল সমস্ত কিছু ডিটেলস ফিল করে তারপরে আপনি প্রসেস এন্ড ক্লিক করবেন এরপর দেখুন মোবাইলে একটা ওটিপি যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে লিঙ্ক করা আছে ওই মোবাইলে ওটিপিটা দিয়ে আপনি ক্লিক করবেন দেখুন আপনার পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এরপরে আপনি পেমেন্ট রিসিপ্টটাও ডাউনলোড করে রেখে দেবেন তাতে কী হয় যখন মিটার আপনার বাড়িতে বসাতে আসবে এই ডকুমেন্টগুলো আপনি ওনাদের দেখাতে পারবেন যদি ওনারা দেখতে চায় এরপরে আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো আপনার বাড়িতে মিটার আসতে এক সপ্তাহ পনেরো দিন ম্যাক্সিমাম এক মাস সময় লাগে এর মধ্যে আপনার মিটার বাড়িতে চলে আসবে এরপরেও যদি আপনার ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় আপনি নিচে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আপনার আপনাকে হেল্প করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন